স্বামী ও ছেলে বিছানায় শয্যাশায়ী। স্বামী ছেলেকে নিয়ে বাঁচার জন্য লড়াই করে চলেছেন বৃদ্ধা। সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর নিকট কাতর আবেদন জানান বৃদ্ধা। জানা গেছে, আজ থেকে প্রায় 4 মাস পূর্বে কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে বর্তমানে বিছানায় শয্যাশায়ী নন্দননগর সরকার পাড়ার বাসিন্দা পঙ্কজ সরকার। পাশাপাশি অসুস্থতার কারণে গত 2 বছর ধরে ঠিকভাবে চলাফেরাও করতে পারেন না পঙ্কজ সরকারের পিতা কৃষ্ণ সরকার। পরিবারের অর্থ উপার্জনকারী দুজন ব্যক্তির বর্তমানে বিছানায় শয্যাশায়ী, কিন্তু অর্থের অভাবে স্বামী কিংবা ছেলের চিকিৎসাটুকু করাতে পারছেন না পঙ্কজ সরকারের বৃদ্ধা মা কারণ সরকার। এমনকি দুবেলা দুমুঠো খাবারও জুটছে না তাদের কপালে। স্বামী ও ছেলেকে নিয়ে বাঁচার জন্য প্রতিনিয়ত লড়াই করে চলেছেন বৃদ্ধা কানন সরকার। এলাকাবাসীরা কিছু খাবার কিংবা অর্থ দিয়ে সাহায্য করলে তবেই দুমুঠো খাবার জুটে তাদের কপালে। এলাকার কাউন্সিলরের নিকট এই নিয়ে সাহায্য চেয়েছিলেন বৃদ্ধা, কিন্তু কোনো প্রকার সাহায্য পাননি তিনি। অবশেষে সাহায্যের জন্য রাজ্যের জনদরদি মুখ্যমন্ত্রীর নিকট কাতর আর্জি জানালেন বৃদ্ধা কানন সরকার। বয়স কত আপনার? আপনার ছেলের কি হয়েছে? ছেলে তো 3 মাস ধরে কোমর ভেঙে চলতে পারি না। তখন কিভাবে চলেন আপনারা, বর্তমান অবস্থা কিভাবে চলেন? মানে মানুষের দিলে খাইলে না খায় তখন লাগে, দুপুরে তো কেমনে কাম হইটাই মানে কোনো সুবিধা নাই। যদি কেউ এনে দেয় তাহলে খাইতে পারু, নাহলে খাইতে পারতাম না। আপনার স্বামী বাতা পাইছে নি? না, বাতা পাইছে না। আপনার এসব কি বিপিএল না আইপিএল? না, বিপিএল ভুক্ত। সরকারের কাছে কোনো সাহায্য চাইছেন নি যে কাউন্সিলর আসিল বাতার লেগে আপনার স্বামী? ছেলে যখন কোমর ভেঙে পড়েছে বা আপনার স্বামী পেয়াল এসেছে, তো তাদের চিকিৎসা কিভাবে চলতেছে? যে জায়গা দাঁড়িয়ে রাজ্যের সকল অংশের জনগণকে সমস্ত প্রকার সুযোগ সুবিধা দিতে তৎপর রাজ্য সরকার, সে জায়গায় দাঁড়িয়ে এই অসহায় পরিবারটিকে সাহায্য করতে কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করেনি এলাকার কাউন্সিলর। এই নিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।